মানুষ এখন আর খায় না। আপনি পারলেন তেলের সাথে ওই টেবিলের পাড়াতে পাচার করেন। আমরা পেশাজীবী সমাজ, বিশেষ করে বাংলাদেশে টেক্সটাইল প্রকৌশলী বৃন্দ সারা বাংলাদেশে উজ্জীবিত আছে। আজকে এই সমাবেশ মহাসমাবেশ হতো যদি আজকে গাড়িটা চলতো, আমরা মনে করি এটাও সরকারের ষড়যন্ত্রের কারণে হয়েছে। পরিশেষে শুধু এতটুকু বলবো, বিএনপির এখানে নীতি নির্ধারক নেতৃবৃন্দ আছেন, তাদেরকে বলবো পেশাজীবীরা আজকে ঐক্যবদ্ধ এবং টেক্সটাইল ইঞ্জিনিয়াররা সেই আন্দোলনে ব্যাংকারের দায়িত্ব পালন করবে। আমাদেরকে লড়তে হবে এবং সে লড়াইয়ে জিততে হবে। যদি সরকার আমাদেরকে বাধা দেয়, যদি সরকার গুলি করে, তাহলে বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়াররা কুক পেতে সে গুলি নেবে এবং ফিট পেতে সে মারি নিবে। আমি বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের পক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলতে চাই, আমরাও কর্মসূচি নিব, আপনারাও ডাকছেন। এই সরকারের আমলে কেউ নিরাপদ না, দেশও নিরাপদ না। আপনারা যেটা বলেছেন, বিজু ভাই বলছেন কর্মসূচি দেন আন্দোলন করব, বিজু ভাই যার যার কর্মসূচি শেষে তৈরি করেন, জেলে তৈরি করেন পেশাজীবীরা বিভিন্ন। আজকে আমি বিশ্বাস করি যারা ইমানের সাথে দায়িত্ব পালন করে যে পেশাজীবীরা, তারা সবচেয়ে বেশি কষ্টে আছেন এই দেশে। তারা মিথ্যা কথা বলতে হয় এই সরকার বলে চাকরি রক্ষা করতে গিয়ে, তাদের ইমান নষ্ট হচ্ছে, তারা ছেলে মেয়ে নিয়ে আইনি পন্থা কিন্তু ব্যাখ্যা দেয়নি যে আমদানি বাজার বাড়ছে। বলছে ভারতের কথা, এক ভারতে বর্ডার ঘুরে আসছেন কেন, গ্যারেন্ট চলে যায়, বিদেশ চলে যায়, আর কি কি যায়, স্বর্ণ যায়, আর কি যায়, আমিল ওদের টাকা যায়, হ্যাঁ জলাশ জলাশ যায়, কি আসে ভারত থেকে আসে, ইয়াবা ভারত থেকে আসে, ফেন্সিরেল আমাদের চলে যায়, কেরোসিন ডিজেল লজ্জা লাগে বলতে, সরকারের স্বীকৃতির পরে মনে করে ভারতে চলে যায়। এই সরকারের পদত্যাগ করা উচিত, তাই কি? আপনারা আমাদের দেশ